খুলনার নিত্য পণ্যের বাজার পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, রমজানের আগের দিনে খুলনার নিত্য পণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। শ্রদ্ধেলা, আপনাকে ধন্যবাদ জানাই। আমি আপনি যেমনটি খবরে বলছিলেন যে সারা দেশেরই নিত্যপণ্যের দামের যে ঊর্ধ্বমুখী, সেই ঊর্ধ্বমুখী কিন্তু খুলনায় তেমনটি প্রভাব রয়েছে। আমি যদি বলতে চাই যে রাত পোহালেই রমজান শুরু হচ্ছে এবং সেই রমজানকে কেন্দ্র করে যে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি সেটা কিন্তু অব্যাহত রয়েছে, তার যে নিম্নগতি সেটা আমরা খুলনার বাজারে দেখতে পাচ্ছি না। খুলনার যে সমস্ত বাজার আছে, অনেক বাজারে আমরা ঘুরে দেখেছি, সেই সমস্ত বাজারে কাঁচা বাজারের যদি কথা বলি, সেসব কাঁচা বাজারে কিন্তু কাঁচা বাজার দামটা স্বাভাবিক অবস্থায় রয়েছে, কিন্তু রমজান উপলক্ষে যে সমস্ত পণ্যের চাহিদা বাড়ে সাধারণত, সেই সমস্ত জিনিসের চাহিদা কিন্তু বৃদ্ধি পেয়েছে। যদি আমি বলি ছোলার যে ছোলা ছিল, সেই ছোলার দাম কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে, এবং মুসুরির ডাল, চিরা, মুড়ি, এগুলো যে যে অবস্থায় সাধারণত প্রতি বছর থাকে, সেই দামগুলো তো এবছর নয়, এর থেকে বেশি দেখা যাচ্ছে। এবং স্বাভাবিক যারা ক্রেতা যারা আসছেন, তারা কিন্তু বলছেন যে এই এই অবস্থাতে বাজার মনিটরিং বৃদ্ধি করে যদি এই বাজারের নিম্নগতি না করা হয়, তাহলে স্বাভাবিক মানুষ যে রমজানের সময় এটা না বিশ্বাসে পড়তে পারে, এবং এতে করে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতা যে হারিয়ে যাচ্ছে। সবচেয়ে বাজারে যে জিনিসটা এখন ঊর্ধ্বমুখী অবস্থা আছে সেটা হচ্ছে খেজুর। খেজুরের যে যে গেল বছর যে খেজুর সাধারণভাবে 150 টাকা করে কিনেছে সাধারণ মানুষ, সেটা কিন্তু এখন এখন সেই খেজুরটা 200-250, ইভেন কি 300 টাকা পর্যন্ত কিন্তু খেজুরের দাম বেড়েছে। এবং এই খেজুরের দাম বৃদ্ধি করে কিন্তু মানুষের একটা স্বাভাবিক যে প্রক্রিয়া থাকে সেটাকে ব্যাহত হচ্ছে, যার কারণে কিন্তু মানুষ খেজুর, তারপরে যদি আমি আপনাকে বলতে চাই যে ফলের যে বিষয়টা আছে, যেরকম ফল, যেরকম যে ফলগুলো নিত্য প্রয়োজনীয় যে ফলগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে এখন, সে ফলের দাম কিন্তু কম নয়, এবং ফলের দাম খুবই বেশি, যার কারণে কিন্তু সাধারণ মানুষ ফলের যারা কিনতে আসে তাদের সাথে কথা বলেছে, তারা বলছে যে যে স্বাভাবিক প্রক্রিয়ায় যে ফল পাওয়া যায় সেটা কিন্তু তারা এখন আর সেইভাবে কিনতে পারছে না, তাতে দাম বৃদ্ধির কারণে। আর অন্যান্য কাঁচা বাজারের যদি হিসাব করে সেটা একরকম বৃদ্ধি পেয়েছে, এবং যদি তেল বা যদি আপনার মশলা থাকে সেগুলোর দাম কিন্তু বৃদ্ধি রয়েছে। খুলনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রদেলা মতি, আপনাকে ধন্যবাদ।